Hello everyone, assalamu alaikum. It's me Ashraf and you're watching Ashraf Ahamed Vlogs. Right now আছি চুয়াডাঙ্গা কবে রোড সাথে আছে ফ্রেন্ড আশিক ভাই। তো আজকে আমরা ট্রাই করব চুয়াডাঙ্গা জেলার মধ্যে ফেমাস ফুচকা যেটাকে ভাই ভাই ফুচকা হাউস বলা হয়। তো এর কি বিশেষত্ব সেটা আমরা জানার চেষ্টা করব। আশিক, আমরা আজকে চুয়াডাঙ্গার ভিতর সবথেকে ফেমাস ফুচকা কোনটা তোমার মনে হয়? ভাই ভাই ফুচকা হলে তো সবাই যায় তাই না? তো আজকে আমরা ট্রাই করব তার ফুচকা কেমন স্বাদ আর কি রহস্য বা কি আছে তার কারণে তো স্বাদ। মেয়েরাও কিন্তু বিশেষ করে পছন্দ করে ফুচকা, আমার ফুচকা ততটা পছন্দ না, বাট আমি বেশি পছন্দ করি চটপটি। তো আমিও ফুচকা খাই না, ফুচকা পছন্দ না, ফুচকা মেয়েদের খাবার। হ্যাঁ সঠিক, আমরা ট্রাই করব। তারপরও যেহেতু দুইটা ফ্রেন্ড আছে অলরেডি আমাদের সাথে, ওই যে দুইজন আছে ওরা ওরা যাইতেছে লাল পরি, লীল পরি, হলুদ পরি, পিঙ্ক পরি। তো আমরা ট্রাই করবো আজকে। গাইস, ফাইনালি ঢুকে পড়লাম চুয়াডাঙ্গা শহরের জনপ্রিয় ফুচকা হাউস ভাই ভাইতে। তো অলরেডি আমার বান্ধবীগুলো সামনে বসে পড়েছে, তো আমিও আসন গ্রহণ করলাম। হাই এরিক, তানিয়া। তানিয়ার প্রেমে তো সবাই অতিষ্ঠ, কারণ সবাই বলে যে আশ্রাফের ভুলাকে সবসময় তানিয়াকে দেখি। আর এইদিকে এইদিকে নতুন একটা বান্ধবী, সে এখনো সিঙ্গেল, যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবেন। কিন্তু তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। দুই ম্যাডাম দেখছেন কি খাওয়া যায়, ফুচকা নাকি চটপটি? দুইটা স্পেশাল আর রেগুলার না? প্রাইস কত রেগুলার কত আর হচ্ছে রেগুলার চারটা। বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরেই চলে আসলো সেই গরম গরম চটপটি, দেখি জিভে জল চলে আসার মতো। ইচ্ছা ছিল আমরা চটপটি খাবো আর ওরা খাবে হচ্ছে ফুচকা, বাট আমাদের পাল্লায় পর ওরাও কিন্তু ফুচকা ট্রাই করছে। তো আশা করি ফুচকাই বেটার, শীতে বেটার। হ্যাঁ উল্টা উল্টে ফেলেছি, ফুচকা চটপটি বেটার, এই কারণে আমরা আজকে ট্রাই করছি চটপটি। গাইস, ওরা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি প্রথমেই পানি খেয়ে নিব, তারপর আমি শুরু করে দিব, কারণ ব্লগিং করতে গেলে একটু পিছিয়ে পড়ি সব সময়। তাই আর দেরি করবো না, এখনই খেয়ে নিব। দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি লাগছে, তো এখন ট্রাই করব কেমন স্বাদ এই চটপটির। যেহেতু রেগুলার চটপটি সে অনুযায়ী ভালো, প্রাইস তো 60 টাকা, ডিমের পরিমাণ ভালো ছিল। আজকে কেমন লাগছে? ভালো ভালো না ভালো কেমন ডিম টিম দিছে? ভালোই আছে ওভারঅল শীতে, ঠিকই আছে। গাইস, শুনতেই পেলেন চটপটি আশিক এবং আমার কাছে ভালোই লেগেছে। তাহলে খাওয়া দাওয়া শেষ, কোক দিয়েন তো। এ একটা ছোট কোক দাও তো। তো হবে না, বড় দেখা লাগবে। এটা কত? 25 টাকা। এতটুকু 25 টাকা হয়ে গেছে এক কোক? এটা 200 মিল, এখন তো আপনার সব কিছু দাম বাড়ে। তাই তো, এটা বর্ধন করাই ভালো আমাদের। বিল ওখান থেকে নিয়ে নিন, ঠিক আছে। হ্যাঁ গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, কোকটা নিলাম। তো আজকে ব্লগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ সবাইকে।